হ্যালো গাইস, তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল উঠে সবাই চলে এসেছি কোথায় যাওয়ার জন্য। তো আমাদের বাস চলে এসেছে, এত বড় বাসে আমরা কোথায় যাচ্ছি তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। তো আজকে যাচ্ছি পিকনিকে। তো এখানে সব গোছানো গাছানো হচ্ছে, আমরা মানে আগে আগে বাসে উঠে সিট রেখে দিচ্ছি। দেখো যদি সিট না পাই ওই জন্য না সিট পাবো, সব সিট গোনাই আছে। তো এদের মনে খুব পিয়েছিল সিট যদি না পাই। তো তারপরে এই যে বাসটা সামনে আমাদের, যেখান থেকে পিকনিক নিয়ে যাওয়া হচ্ছে আইডিয়াল কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে। তো এখানে আমরা কম্পিউটার শিখি, ওখান থেকে আমাদের আজকে পিকনিকে নিয়ে যাচ্ছে। তো পিকনিকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় এটা তোমরা আস্তে আস্তেই দেখতে পাবে। তারপর আস্তে আস্তে বাস ছেড়ে দেওয়ার পর কিছু দূর এসে এই বাসের সাউন্ড সিস্টেম এত খারাপ যে কোনো গান চলছে না, আমরা সবাই খুব চাপ হয়ে যাচ্ছি পুরো বেকার হয়ে গেছে। ওই জন্য নিজেদের মধ্যে যা হোক করে মজাটা করে টাইমটা পাস করতে হবে। তাই জন্য হঠাৎ করে বাস থামিয়ে আমাদের ইচ্ছে হয়েছিল যে বক্সটাকে নামিয়ে বক্স বাজানো, কিন্তু বাসের ব্যাটারিও ছোটো, বক্সও বাজানো গেল, পুরো বেকার হয়ে গেল আমাদের সাথে। তারপর সবাই মিলে দেখো গান না চলছে তাহলে নেচে যাচ্ছে, মানে পাগলামো কাকে বলে। তো প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি যেখানে পিকনিক স্পট বজবজ। তো ওখানে দেখো কি সুন্দর জায়গাটা, গঙ্গার ধার, নিরিবিড়ি জায়গা, পিকনিক করার জন্য হেভি জায়গা। তো তোমরা ভাববে যে এখানে পিকনিক, না এখানে না, পিকনিক স্পটে যাবো আমরা আস্তে আস্তে, দেখতে থাকো। তো এখান থেকে বাস থেকে সব জিনিস নামানো হচ্ছিল, আমি সেটাই দেখছিলাম। তারপরে এরা সবাই বক্সের মেশিনটা উঠিয়ে নিয়ে যাচ্ছিলো আর আমি পেছন থেকে ভিডিও করছিলাম। তো তারপরে এই ছেলেটা ফোন ঘেঁটে যাচ্ছে, না ফোন ঘাঁটছিল না, ওর খালি কখন চিন্তা বক্সটাকে চালাবে, বক্সটাকে চালাতে। তো এখানে ভ্যানটাকে নিয়ে যাওয়া হচ্ছে পিকনিক স্পটে, তোমরা দেখতে থাকো। তো তারপর আমরা চলে যাচ্ছি ভেতরে আস্তে আস্তে, তো এরা কী করছে আমিও জানি না। তারপর এখানে দেখো প্রতিটা গাছে খেজুরের রস, খেজুর জাল দেওয়া হচ্ছে চারিদিকে, হেভি সুন্দর জায়গাটা। তো আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম এই পিকনিক স্পটটা। তো এটা হচ্ছে নেতাজি পিকনিক পার্ক। তো তোমরা দেখতে থাকো, সবই দেখাবো আস্তে আস্তে কতটা সুন্দর। তো আমরা ভেতরে সব জিনিসগুলো নিয়ে গিয়ে আমাদের রান্নাবান্না শুরু করতে হবে। তো এই দেখো এখানে আরেকটা ফ্যামিলি এসেছে পিকনিক করার জন্য। তো এখানে মানে হেভি সুন্দর ভিউটা, পুরো নদীর একদম পাশে। তো আর এখানে আমাদের স্যার আর তমালদা আসছে এই বক্সটা বয়ে নিয়ে, এটা হচ্ছে আমাদের কম্পিউটার স্যার। তো তারপরে আমিও চলে আসলাম একটু ভিউ এনজয় করতে, কি সুন্দর ভিউটা। আর এই দেখো রাবণের মতো কি দাঁড় করানো রয়েছে। তারপর এখানে বক্সটা ঠিক করা হচ্ছে গান চালানোর জন্য। তার সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, তারপর তাড়াতাড়ি গিয়ে সব লুচি আলুর দম খেয়ে নিয়েছি আর খাবারটা জাস্ট দারুণ হয়েছিল, আমি আমার মুখে বলছি। তারপর এই ঘরটাও আমাদের নেওয়া হয়েছিল সব জিনিসপত্র রাখার জন্য। তারপর এখানে জিনিসপত্রগুলো রেখে তারপর ঘরটাও মোটামুটি ভালো, তোমরা দেখে না এখানে অনেকগুলোই ঘর আছে। তো এখানে সবাই এসে র্যাকেট খেলছিলো আর আমি একটু চারিদিকটার ভিডিও করে নিচ্ছি। আমার এখানে বক্স চলছিল বলে আমি কোনো ভয়েস দিইনি কপিরাইট চলে আসবে বলে। তারপর এইটা হচ্ছে আমাদের আইডিয়াল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যানার। তো এখানে কী কী কোর্স করা হয় তোমরা একটু স্পর্শ করে দেখে নিও, আর কন্ট্যাক্ট ডিটেলসও তোমরা এই ব্যানারে স্পর্শ করে পেয়ে যাবে। তো এখানে স্যার আমাদের ওই থালা সাজিয়ে নিচ্ছিলো পকোড়া দেবে বলে, তো ওখান থেকে পকোড়া নিয়ে আমি চলে আসলাম। তারপর এখানে পকোড়া খাবো, আর এই দেখো এই পকোড়া দেখাতে লেগেছে, আমিও দেখাতে লেগেছি। তো পকোড়া খাচ্ছি আস্তে আস্তে, আর তারপর এখানে চারিদিকটা ঘুরে দেখবো, তোমরাও দেখো খুব সুন্দর জায়গাটা। এখানে অনেকগুলো মানে লোক একসাথে পিকনিক করতে পারবে, তোমরা দেখতে থাকো। তো আস্তে আস্তে আমি পুরো পিকনিক স্পটটাই ঘুরছিলাম। তো এই দেখো এখানে হচ্ছে সকালবেলা খাঁটি গুড় জাল দেওয়া হয়, তো হেভি সুন্দর জায়গাটা। আর এই যে এই খোপগুলো দেখছো, এখানে সব এক একটা পিকনিকের দল এসে এখানে রান্না করে। তো তারপর এই দেখো জায়গাটা কত সুন্দর, তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। এক্সট্রা পাওনা হলো এই যে এই জাহাজ যাওয়া, এক একটা জাহাজ না ট্রলার কি যাচ্ছে, হেভি সুন্দর লাগে, তোমরা দেখতে থাকো। তো এখানে স্যালাড কাটা হচ্ছিলো, আর এই দেখো এখানে এসে সব এরা এরা মানে আমাদের সাথে না, কিন্তু এরা পার্ক ঘুরতে এসেছে, এই পার্কে ঘুরতে এসে এরা নাচ করা শুরু করে দিয়েছে।
অনেক ভিডিও করা আর ঘোরা হয়ে যাওয়ার পর আমি বসে গেছিলাম খেতে। তো তারপর ফার্স্টে দিয়ে দিয়েছিল স্যালাড আর হচ্ছে এগ ডেভিল, তারপর ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, তো আমি খাচ্ছি। তারপর ছিল হচ্ছে চাটনি, পাঁপড় আর মিষ্টি, তো ওগুলো ভিডিও করা হয়নি। তারপরে অনেকগুলো ব্যাচ খেতে বসেছিলো, আমরাও একটু পরিবেশন করছিলাম, ওগুলো ভিডিও করা হয়নি। তারপর আর একটু ঘুরবো, বসবো, তারপরে বেরিয়ে যাওয়ার সময় হয়ে যাবে। তো দেখো আস্তে আস্তে সন্ধে হয়ে এসেছে। তো এই পার্কটায় আলাদা করে যারা ঢুকতে চায়, ধরো এমনি এটা পার্ক, তো এখানে 10 টাকা টিকিট দিয়ে ঢোকা যায়। তো তারপরে সন্ধ্যের কাছে বাসের ধারে চলে এসেছে, তো যেহেতু যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে, তো বাসে উঠে করেছি পুরো অন্ধকার। তো পিকনিক, আজকে পিকনিকে খুব মজা হয়েছিল। তো তারপর বেশিক্ষণ আর ভিডিও করতে পারিনি, সবাই ক্লান্ত হয়ে গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।